আসসালামু আলাইকুম। টেলিভিশন দেখতে আমরা সবাই পছন্দ করি, আর সেটি যদি আপনার পছন্দের অনুষ্ঠান হয়ে থাকে, আর যদি আপনার প্রিয় খেলা হয়ে থাকে, তাহলে তো আর কোনো কথাই নেই, আর আপনি সেটি দেখার জন্য অনেক পাগল থাকবে। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা বাড়িতে থাকি না, অনেক সময় দেখা যায় আপনি ট্রাফিক জ্যামের ভিতরে রাস্তা রয়েছে, তাহলে কি হবে, আপনি কিন্তু খেলাটি দেখতে পাবেন না। তবে কিন্তু আপনার কাছে একটি বড় সুযোগ রয়েছে খেলাটি দেখার জন্য। স্মার্টফোন আমাদের জীবনকে খুবই সহজ করে দিয়েছে। আপনি চাইলে আপনার স্মার্টফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার স্মার্টফোন দিয়ে সহজে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে অনেকগুলো টেলিভিশন শো দেখতে পারবেন। তো কিভাবে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন আইসিটি বাংলা টিপস, আর আমি নিজে শো করছে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। এর জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলাদেশের একটি বিখ্যাত অ্যাপ বঙ্গ, BONGO বঙ্গ লিখে সার্চ করবেন এবং এটি ইনস্টল করে নেবেন। এটি 1 মিলিয়ন প্লাসের বেশি ইনস্টল করা আছে এবং 3.9 স্টার বা বলতে পারেন 4 স্টারই রয়েছে। তো আমি এটিকে সোজা ওপেন করে নিলাম। ওপেন করে নিলে এখন দেখতে পাবেন যে বঙ্গটি, তার ইন্টারফেসটি ঠিক এরকম চলে আসবে। আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম না আসতে পারে। প্রথম ওপেন করলে আপনাকে হয়তো আপনার ফোন নাম্বারটি দিতে হতে পারে, তারপর একটি ওটিপি পাঠাতে পারে। তো ওটিপিটি দিয়ে দিবেন, ব্যাস সাইন ইনের মতো করে নেবেন। তো আপনাদের এখন দেখায় যে আপনারা আসলে এখান থেকে কী কী দেখতে পাবেন। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সব দেখুন, লাইভ টিভি সব দেখুন অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আপনাদের এখানে বলবে যে ডেটা সেভার মোড চালু করবেন। তো আমি ইয়েস করে দিলাম। ধরেন এখানে আরেকটি চালু আছে, আমি সব দেখুন অপশানে ক্লিক করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে লেখা রয়েছে লাইভ টিভি, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সময় টিভি, সেট ম্যাক্স, বঙ্গ সিনেমা, সনি আর্ট, জি বাংলা, সনি 10-2, 9XM, সনি 6, এটি ইন ইসলামিক টিভি, জি বাংলা, আপনারা অনেক চ্যানেল দেখতে পাবেন। তো ধরুন আমি এখন সময় টিভির উপর ক্লিক করলাম। সময় টিভির উপর ক্লিক করলে আপনার নেটওয়ার্কের স্পিড অনুযায়ী এটি চালু হয়ে যাবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি যদি ভলিউম বাড়াই, ও আপনারা তো শুনবেন না, অসুবিধা নেই। আমি এখন এটিকে ফুল স্ক্রিন করে নেব। ধরেন যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে পুরোপুরি এটি একটি টেলিভিশন চ্যানেলের মতো দেখা যাচ্ছে। পুরো টিভিতে যেরকম দেখেন একই রকম, কোনো পার্থক্য নেই এবং শব্দও শোনা যাচ্ছে। বিজ্ঞাপন সবই দেখতে হবে, কারণ যেহেতু এটি লাইভ টিভি। তো ধরুন আমি ব্যাক চলে আসলাম, তারপর ব্যাক চলে আসলাম। আর একটি বিষয় হলো যে আপনারা এখান থেকে সনি ম্যাক্স বা জি বাংলা, সনি আর্ট দেখতে পাবেন না, শুধু এগুলো না, যেগুলো আপনারা এরকম এক্সক্লুসিভ দেখবেন এগুলো টাকা দিয়ে কিনে দেখতে হবে। ধরুন আমি যদি এখন জি বাংলার উপর ক্লিক করি, তাহলে কী হবে, আপনাদের বলবে নাম্বার প্রদান করুন। নাম্বার প্রদান করার পর বলবে একটি ওটিপি দিন। ওটিপির পর মাসিক একটা তারা হিসাব অনুযায়ী নিবে, যে প্রতিদিন 26 টাকা, মাসে হয়তো 50 টাকা বা 100, আর বছরে আমার জানা মতো 400 টাকা নেয়। তো অত বেশি না, আপনার যদি মন চায় আপনি এইভাবে দেখতে পারেন। আর টাকাটা নেওয়ার কারণ হলো কি, আপনাদেরকে বুঝতে হবে। দেখুন তো, এইসব টেলিভিশন চ্যানেল তো কষ্ট করে চ্যানেলগুলো পরিচালনা করে। এর জন্য যারা এরকম ধরনের অ্যাপ তৈরি করে, অ্যাপের যারা ডেভেলপার, তারা তো টেলিভিশনের মালিক সমিতিকে টাকা দিয়ে থাকে। তো দেখা যায় কিছু ফ্রিতে দিয়ে থাকে, কিছু এক্সক্লুসিভ। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগই ফ্রি রয়েছে, হয়তো দুই একটা এক্সক্লুসিভে যে অনেকগুলো টেলিভিশন রয়েছে আপনার দেখতে পাবেন। যেখানে রয়েছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ, তো বিবিসি ওয়ার্ল্ড নিউজের উপর ক্লিক করলাম, তো দেখবেন এখন চলা শুরু করবে একদম লাইভ। লাইভ যেরকম রয়েছে সেরকম দুন আমি ফুল স্ক্রিন করে দিলাম। তো ফুল স্ক্রিন করে দিলে দেখতে পাচ্ছেন যে এটি ফুল স্ক্রিন হয়ে গিয়েছে, তো একদম লাইভ চলছে। তো আমি ব্যাক চলে আসলাম। তো আরও এখানে আপনারা বিভিন্ন সুবিধা পাবেন, যেখানে রয়েছে News24, 71, মাই টিভি, এশিয়ান টিভি, মিউজিক ইন্ডিয়া, এটিএন নিউজ, আনন্দ, জালাওয়ালা, নকশি টিভি, আলাবেরিয়া, ডিজিটাল, রাই ইতালিয়া, সংসদ টিভি, বিটিভি ওয়ার্ল্ড, আল জাজিরা, ইম্পোর্ট কিক, আরও বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেল রয়েছে। তো আপনারা দেখতে পাবেন। তো আরও সুবিধা হলো যে আপনারা এখানে শুধু টেলিভিশন চ্যানেলই দেখতে পাবেন না, আপনারা এখানে বিভিন্ন ধরনের বড় বড় নাটক, বিভিন্ন ওয়েব সিরিজগুলো দেখতে পাবেন। আর যদি এখানে আপনারা এই যে দেখতে পাবেন যে তিনটি লাইন দেওয়া রয়েছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে হোম সিনেমা, শো, নাটক, যেগুলোর উপর ক্লিক করবেন সেগুলো আপনারা দেখতে পারবেন।
তারপর দেখতে পাচ্ছেন তৌহিদ আফ্রিদি পত্তির নাজেরা লিমিটেডের ভিডিওগুলো দেখতে পাবেন, তৌহিদ আফ্রিদির অর্থাৎ বড় বড় যাদের ইউটিউবার। তারপর এখানে হুদি শেখ মার্জানা, তারপর নাগরিক টিভি, টিএন টিভি, টিভি নেটওয়ার্কস লেবেল, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের পরিচিত চ্যানেল, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মায়াজাল, আরএনএআর, যারা খুবই সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে থাকে এবং বাংলাদেশের বিখ্যাত চ্যানেল, তো আপনারা দেখতে পাবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি আপনাদের যে পদ্ধতিতে বঙ্গর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, আপনারা এই পদ্ধতিতে সহজেই বাংলাদেশ আরো অনেকগুলো টেলিভিশন দেখতে পারবেন। আর আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের সময় যা বলেছিলাম যে যেগুলো এক ধরনের রয়েছে, যেগুলোতে লাল দেখতে পাবেন, প্রাইম বা অ্যাডভান্স, এগুলো আপনারা টাকা দিয়ে কিনে দেখতে হবে। যে বছরে 400 বা বিভিন্ন ফি রয়েছে, যেগুলো আপনারা বিকাশের মাধ্যমে দিয়ে সহজে দেখতে পাবেন। আর অনেকগুলো দেখতে পাবেন যে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিও সেখানে দেখতে পাবেন, যেমন মায়াজাল, তৌহিদ আফ্রিদি, আরো বিভিন্ন ওয়েব সিরিজ ও নাটক তো দেখতে পারবেন। তো তাড়াতাড়ি এখানে বঙ্গ অ্যাপটি ইনস্টল করে ফেলুন, তারপর বাংলাদেশ আরো বিভিন্ন দেশের টেলিভিশন গুলো সহজে দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। আরো এই ধরনের বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই তো আল্লাহ।